সেলফি তোলায় দেখাতে হলো ইরাকি সুন্দরীকে। আমিও আমার পরিবারের ব্যাপারে মৃত্যুর হুমকি পেয়েছিলাম, আমাকে এবং আমার পরিবারকে দেশ ছাড়তে হয়। আমি খুবই ভয় পেয়েছিলাম, কিন্তু আমি ছবিটি সরিয়ে ফেলিনি। মিস ইরাক অর্গানাইজেশন চেয়েছিল ছবিটি সরাতে, কিন্তু আমি তা করিনি। যে ছবি নিয়ে এত কাণ্ড সেটি প্রকাশ হয়েছিল ইনস্টাগ্রামে। সেখানে মিস ইরাকের সাথে ছিলেন মিস ইসরায়েল, আর বিপত্তি বেঁধেছে সেটি নিয়েই। কারণ এরপর এটি নিয়ে এত বিতর্ক তৈরি হয় যে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয় মিস ইরাক সারা পরিবারকে। কিন্তু ছবিটি এলো কোথা থেকে, কিভাবে আমাদের মধ্যে প্রথম দেখা হয়? বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ফটোশ্যুট সেশনে, এবং এরপরই আমরা কথা বলতে শুরু করলাম। সে আমাকে তখনই বলেছিল যে সে আমার সাথে কথা বলতে কিছুটা ভয় পাচ্ছে, কারণ সে মিস ইসরায়েল আর আমি মিস ইরাক। আমি বললাম, সেটা কেন? সে বলল, কারণ আমাদের দুজনের দেশ। ইসরায়েলকে নিয়ে মুসলিম দেশগুলোর মনোভাব সম্পর্কে সবারই জানা আছে। রাজনৈতিক শত্রুতার জের ধরে মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় অঞ্চলের বহু মানুষ ইসরায়েলকে বা এর কোনো নাগরিককে সহজভাবে নেয় না। এটি আর এখন কোনো গোপন বিষয় নয়। ফলে ঝামেলা এড়াতে সুন্দরী প্রতিযোগিতা হোক আর অন্য যে কোনো কিছুই হোক, ইসরায়েল ও আরব দেশগুলোর সবাই এমন স্পর্শকাতর বিষয় নিয়ে সচেতন থাকেন সবসময়। মিস ইসরায়েল অ্যান্ডার গার্ডেলস ম্যারো তার বাইরে নন, আর সে কারণে মিস ইরাকের সাথে দেখা হলেও কথা বলা নিয়ে টেনশনেই ছিলেন তিনি। আমি আসলে তার কাছে যেতে কিংবা কথা বলতে ভয় পাচ্ছিলাম, কারণ শুরুতে ভয় পাচ্ছিলাম যে আমি তার কাছে গেলে সে আবার কোন ধরনের প্রতিক্রিয়া দেখায় এটা ভেবে। কিন্তু দুদেশের বিরোধকে এক পাশে রেখে সানন্দেই কথা হলো দুজনের। যেমনটি বলছিলেন সারা আইদান, আমি বলেছিলাম ওটা কোনো সমস্যা হতে পারে না, কারণ আমরা দুজনেই অ্যাম্বাসেডার অফিস বা শান্তির দূত। এরপরেই তারা ছবি তোলার সিদ্ধান্ত নেন একসাথে। আর এই যুগে দুজনের ছবি তোলা মানেই তো সেলফি। মিস ইসরায়েল বলছেন ততক্ষণে তাদের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বেই পরিণত হয়েছিল। আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম এবং আমরা চেয়েছিলাম সবাই সেটি দেখুক। এরপরই তারা আলোচিত সেলফিটি তোলেন। এর অন্তত 6 মাস পরে ইসরায়েলি পন্থী একটি সংস্থা দ্য আমেরিকান জুইস কমিটির আমন্ত্রণে মিস ইরাক সারা যান ইসরায়েলে। সেখানে আবারও দু বন্ধুর মধ্যে সাক্ষাৎ হয়। সেখানেও গিয়ে তার মনে হয়েছে ইসরায়েলের মানুষেরা তো তাদেরই মতো, লোকজন আমার মতো, এবং অনেকে আরবিতে কথা বলে। জেরুজালেম শহর আমাকে মনে করিয়ে দেয় দামেস্কের কথা। আমি তো সিরিয়ায় অনেকদিন বাস করেছিলাম, তাই সব কিছুই পরিচিত মনে হয়েছিল, আমার নিজের মাটির মতোই। কিন্তু সব কিছু এত সহজ ছিল না। ইনস্টাগ্রামে প্রকাশ হওয়া সেলফির জের ধরে শেষ পর্যন্ত নিজের দেশে ছাড়তে হয় সারা আইডেন ও তার পরিবারের সদস্যদের।